ক্লান্ত চোখ মুছতে মুছতে বিমানবন্দর থেকে বেরোলেন সাকিব আল হাসান। দ্বিতীয় টি টোয়েন্টি খেলে ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছিলেন সাকিব। শেষ টি টোয়েন্টির আগে আবার ফিরলেন চট্টগ্রামে। ঘড়ির কাঁটায় সময় ঠিক সোয়া নয়টা। সাকিব বেরোলেন সাদা একটা শার্ট পরে। সাকিব ঢোকার পরও গাড়ি দাঁড়িয়েছিল অপেক্ষায় মিনিট দুয়েক। কার জন্য বলুন তো? তিনি মুস্তাফিজুর রহমান। অর্থাৎ আইপিএল নিয়ে আলোচনায় থাকা দুই ক্রিকেটার ফিরলেন একই সাথে একই বিমানে। মুস্তাফিজের ভিসা জটিলতা ছিল, তিনি সেই সমস্যা সমাধানে গিয়েছিলেন ঢাকায়, ফিরেছেন সাকিবের সাথেই। বাংলাদেশের তিন ক্রিকেটারের আইপিএল খেলা না খেলা নিয়ে আলোচনা চলছে বহুদিন ধরেই। সবকিছু ঠিকঠাক থাকলে সাকিব ভারতের বিমান ধরবেন 3 এপ্রিল। তবে এখনও অফিসিয়াল ঘোষণা আসেনি। সাকিব টেস্ট সিরিজ খেলবেন না, তার আগে খেলতে পারেন প্রিমিয়ার লিগের ম্যাচ, তবে কিছুই এখনও নিশ্চিত না। মুস্তাফিজের অবশ্য টেস্টের হিসেব নেই, আর লিটন ভারত যাবেন একমাত্র টেস্ট শেষ করে। চট্টগ্রাম থেকে মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। সামনে দাঁড়ান, সামনে দাঁড়ান।